সাড়ে 8 মিলি হাফ গাড়ি হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি পেঁয়াজের আড়তে। এখানে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা পেঁয়াজের কিন্তু প্রসেস চলছে। এসব পেঁয়াজ কিন্তু দেশের বিভিন্ন জেলায় যাবে, ঢাকা সহ, যেমন নাটোর, তারপরে বগুড়া, ঢাকা শ্যামবাজার, কারণ বাজার, সাদেক খান কৃষি মার্কেট, সব দেশের কিন্তু বিভিন্ন জেলায় যাবে। তো দর্শক বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে যারা ব্যাপারে আছে তাদের সাথে কথা বলে পেঁয়াজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম জেনে না যায়। দর্শক বন্ধুরা সাথে থাকবেন, আর সম্ভব হলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনাদের জেলায় পেঁয়াজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম কত রয়েছে। তো দর্শক ব্যাপারে যারা আছে তাদের সাথে কথা বলে সাথে থাকুন কিন্তু সবাই। আচ্ছা মিয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? এখানে কত মন আছে? অল্প, 10-12 মন আছে। 10-12 মন আমদানি কিরকম ছিল হাটে কাকা? আমদানি নাই, আমদানি নাই। আচ্ছা, এখন তো মনে হয় কৃষকের ঘরে এরকম মজুদ নেই, তাই না? না। আচ্ছা, সব মিলিয়ে তাতে কয় গাড়ির মতন হাটে আমদানি হবে? সারা 8 মিলি হাফ গাড়ি হবে। সারা 8 মিলি হাফ গাড়ি, তার মানে তো একদমই নাই, গত দিনের তুলনায় আজকে আমদানি কম, তাই না? আচ্ছা, এখানে যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছি সব তো দেশি পেঁয়াজ, তাই না? সব দেশি, অরিজিনাল দেশি। আচ্ছা, তো এসব মাল বিক্রি করবেন কোথায়, যাবে কোথায়? মাল যাবে ঢাকায়। ঢাকাতে? আচ্ছা, ঢাকা কোন বাজারে যাবে, শ্যামবাজার নাকি? না, এটা ঢাকা কোনাবাড়ি। আচ্ছা, ঢাকা কোনাবাড়িতে যাবে। আচ্ছা, সব সব মিলিয়ে খরচ পড়বে কিরকম চাচা? 100 টাকা কেজি পড়ে যাবে। 100 টাকা কেজি পড়ে যাবে? হ্যাঁ, ওখানে তো 100 পড়ে। আচ্ছা, এখানে তো মানে খরচ আছে, হাট খরচ মানে? হ্যাঁ, হাট খরচ মানে দিয়ে ওখানের খরচ দিয়ে 100 টাকা কেজি পড়ে। আচ্ছা, তো খুচরা বাজারে গিয়ে বিক্রি হবে কত, 110 এরকম নাকি? 10 আমরা কাঁটা হয়তো 101 টাকা 102 টাকা বিক্রি করব। আচ্ছা, আর ওখানে খুচরা একদম খুচরা খুচরা 110-120 এরকম, 110-120 যে যে রকম বিক্রি করতে পারে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো চাচা মিয়া আপনার হচ্ছে মার্কেটে এলসি পেঁয়াজ যেগুলো আছে ওইগুলোর চাহিদা আছে কিরকম? এলসি পেঁয়াজের চাহিদা ধরেন তো দাম বেশি, এলসি পেঁয়াজ 190 টাকা কেজি বেচে, কাস্টমার কম। আচ্ছা আচ্ছা, 190-95 এরকম আল্লাহ নাকি? না, কেজি 195-90 দাম সে আর ধর আছে। আচ্ছা আচ্ছা, মনে হয় যে কাস্টমার কম। আচ্ছা আচ্ছা, তারপরে 90-95-100 করে দাম চায়, এখন কাস্টমার কম, সেই জন্য আর কি ওই রকম ই হচ্ছে না, তাই না? হ্যাঁ, বেচা কেনা কম। আচ্ছা, সব মিলে কি বুঝতেছেন সামনে কি দাম বাড়বে নাকি কমবে পেঁয়াজের, দেশি পেঁয়াজের? পুরান পেঁয়াজের দাম আর কমবে না, এইরকমই থাকবে। আচ্ছা, পুরান পেঁয়াজের দাম আর কমবে না? না। তো কি গত দিনের তুলনায় আজকে দাম বাড়ছে আছে না কমতে আছে? কালকের বাজার আজকের একই বাজার, একই বাজার আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা এখানে যে চাচা ছিল তার সাথে কথা বলে জানলাম যে আজকের বাজার দরে নাকি হাটে যেটা একদম ভালো কোয়ালিটির পেঁয়াজ ছিল, হাটের সেরা পেঁয়াজ ছিল, সেটার দাম নাকি 4000 করেও গেছে মাথার পেঁয়াজ, অর্থাৎ 100 টাকা কেজি। আর এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 3800 করে কিনা হয়েছে, অর্থাৎ 95 টাকা করে পার কেজি পড়ছে। তো আপনার এখানে খরচ আছে পার কেজিতে কিন্তু খরচ হয়ে যায় 3-4-5 এরকম। তো দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে পেঁয়াজের হাট থেকে সর্বশেষ আপডেট। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনারা কি বিষয়ে ভিডিও দেখতেছেন এবং আপনাদের জেলায় পেঁয়াজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম কত রয়েছে। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।